আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, মাস্ক ছাড়া বাইরে না যাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাথে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় রাজশাহীবাসী এবং প্রিয় নওগাঁবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং সাবধানে আছেন। তো আমি আজকে চলে আসছি নওগাঁর ডিগ্রি কলেজ রোড এবং বিহারী কলোনি রোড, যে রোডটি আছে সে রোডের মাঝামাঝি অনেক সুন্দর একটি প্লেসে। তো আপনারা বুঝতে পেরেছেন প্লেসের নাম কি, বিপি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যেটা বাংলাদেশ পুলিশ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। তো নওগাঁর মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ডেকোরেশন, আসলে অনেক আকর্ষণ বেড়ে যাচ্ছে। আমরা ভিতরে যাব এবং দেখব, এবং এই ভিডিওর পার্ট টুয়ে আমরা দেখাবো ওনাদের যে শপিং মলটা আছে পিছন দিকে, আপনারা একটু দেখতে পাচ্ছেন যে শপিং মলটা অনেক সুন্দর। তো ওইটা আমরা দেখাবো পার্ট টুয়ে। তো এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে ঘুরে দেখব যে কী কী খাবার আইটেম আছে, আমরা এখানকার ভাইয়ের সাথে একটু কথা বলবো, দেন আমরা লুকিং দেখাবো এবং কিছু গেস্ট কাস্টমারের আমরা কিছু মতামত জানার চেষ্টা করবো যে ওনাদের নওগাঁতে এত সুন্দর একটি রেস্টুরেন্ট পেয়ে কেমন লাগছে। সো করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি প্রিয় দর্শক ভালো আছে, এবং আমি 100% শিওর যে আমাদের প্রিয় নওগাঁবাসী সবাই কিন্তু অনেক ভালো আছে, অনেক খুশিতে আছে, কারণ এত সুন্দর একটা ডেকোরেশন আমি অনেক মানে কি বলবো গুড ফিল করছি। হ্যাঁ শিওর, ওয়াই নট, নওগাঁতে এরকম একটা রেস্টুরেন্ট আগে ছিল না। সো আচ্ছা, আপনাদের মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানকার মানে রেস্টুরেন্ট সম্পর্কে? আমি তো মনে করি যে নওগাঁর জন্য এটা একটা বড় একটা অ্যাসেট হয়েছে। নওগাঁতে আমি প্রথম যখন আসি আমি নিজেও কিন্তু এখানে একটা কফি খাওয়ার জায়গা পাইনি, একটা ভালো রেস্টুরেন্ট ছিল না যেখানে বসে পরিবেশ মতো। তো রেস্টুরেন্টটা বাংলাদেশ পুলিশ নওগাঁ, দে হ্যাভ ডান এ ফ্যাবুলাস জব, অ্যান্ড আই এম প্রিটি শিওর দ্যাট অ্যাজ ইউ ক্যান সি ইটস ফুল, অ্যান্ড উই আর কামিং আপ উইথ এ ডিফারেন্ট কুজিন। অলরেডি আমাদের গ্রিল, ফ্রাইড আইটেম, পিৎজা, দে আর ডুইং ভেরি ওয়েল, অ্যান্ড উই আর লুকিং ফরওয়ার্ড টু ইন্ট্রোডিউস মোর চাইনিজ অ্যান্ড থাইস অ্যান্ড অলসো তন্দুরি, ফুল লাইন অফ তন্দুরি, অ্যান্ড আই এম প্রিটি শিওর দ্য নওগাঁ উইল লাভ ইট। অবশ্যই লাভ করেছে, না হলে কিন্তু এত অল্প সময়ের মধ্যে কিন্তু এত মানে ভিড় জমতো না, এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে। আমি রাজশাহী থেকে দেখলাম যে কেউ হয়তো ফেসবুকে ছবি পোস্ট করেছিলাম, আমার দেখে অনেক ভালো লাগলো যে নওগাঁর মতো একটা শহরে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আসলে নওগাঁবাসীর জন্য অনেক ভালো। আচ্ছা ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চলুন প্রিয় দর্শক, এবার আমরা কিছু কাস্টমার অথবা গেস্টের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব এবং আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, এখানে আমরা একজন ছোট ভাইয়ের সাথে কথা বলবো এবং তার কাছে একটু জানবো যে সে কী খাচ্ছে এবং কেমন লাগছে খেতে। ছোট ভাইয়া কেমন আছো? ভালো। তোমার নাম কি? আমার নাম মেতাবীর। আচ্ছা নওগাঁতে থাকো? আচ্ছা কী খাচ্ছো আজকে? চিকেন। চিকেন কেমন লাগছে খেতে? ভালো। আচ্ছা কার কার সাথে আসছো? বাবার ফাতেমা। আচ্ছা এটা ছোট বোন? আচ্ছা তোমার নাম কি? ফাতেমা। ফাতেমা সুন্দর নাম। স্কুলে ভর্তি হয়েছো? খেয়েছো এখন না শুরু করনি? খাবে চামচ দেখাবা?
আচ্ছা একটু হাই দাও তো, ওই যে ওখানে ক্যামেরা আছে, গান পারো, গান পারো, কবিতা পারো? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বাসায় চলে যাই আজকে। আচ্ছা আবার তোমার সাথে পরে দেখা হবে, টাটা দিয়ে দাও দর্শককে। আচ্ছা আসলে অনেক ভালো লাগে বাচ্চাদের সাথে কথা বলতে, চলুন সামনে আগানো যাক। চলুন প্রিয় দর্শক, এখানে চারজন ভাইয়া খাওয়া দাওয়া করছে, আমরা একটু জ্বালাবো এবং ভাইয়াদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমরা। হ্যাঁ আচ্ছা, আপনাদের বাসা নওগাঁতে? না আমাদের বাসা এক একজনের বাসা এক এক রকম। আচ্ছা একটু আপনার পরিচয় এবং আপনার ফ্রেন্ডের পরিচয় দিবেন আমার প্রিয় দর্শককে। আচ্ছা ওকে, আমার নাম হচ্ছে তাপস আর আমি হচ্ছে নওগাঁ সরকারি কলেজের স্টুডেন্ট, হ্যাঁ গণিত বিভাগে পড়ছি, আর এরা সবাই আমার ফ্রেন্ড। হ্যাঁ এর নাম হচ্ছে গোপাল, তারপর ওর নাম হচ্ছে বিপুল, এর নাম হচ্ছে জয়। হ্যাঁ এই আজকে আমরা মূলত আসছি আমাদের হচ্ছে ফ্রেন্ডের হচ্ছে একটা ভালো কাজ হয়েছে যার জন্য ও একটা ট্রিট দিচ্ছে। আচ্ছা কংগ্রেচুলেশন করে ও। হ্যাঁ আচ্ছা কংগ্রেচুলেশন ভাই। আচ্ছা তো আজকে কী খাচ্ছেন আপনারা? আজকে আমরা হচ্ছে হট স্পাইসি চিকেন যেইটা আছে ওইটা খাচ্ছি আমরা। আচ্ছা খেতে কেমন লাগছে? মোটামুটি ভালো লাগতেছে আর কি। হ্যাঁ এর আগে তো আমরা এরকম খাবার নওগাঁতে পাই নাই, বর্তমানে এই যে রেস্টুরেন্টটা দিয়েছে মোটামুটি ভালো, এখানকার পরিবেশ অনেক সুন্দর। হ্যাঁ মোটামুটি ওভারঅল সব কিছুই সুন্দর লাগতেছে। আচ্ছা তো নওগাঁর মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট অবশ্যই আপনাদের ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই মাস্ট বি, অনেক সুন্দর লাগতেছে। ওভারঅল মেনলি যেটা পরিবেশটা অনেক সুন্দর, হ্যাঁ এইটাই আমার খুব ভালো লাগছে। জি ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাদায় থাকবেন। আচ্ছা চলুন প্রিয় দর্শক, আমরা আরও কিছু ভাই এবং আপুদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেব এবং আপনাদেরকে সেগুলো জানাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছে। তো আপনার একটু পরিচয় দিবেন আমার প্রিয় দর্শককে। জি আমার নাম মোহাম্মদ রাজান সরি, আমি ফুটবলার এবং মানে স্থানীয় এখানকার আর কি। নাইস। আচ্ছা এখানে কি রেগুলার আসা হয় না আজকে আসলে? আজকে প্রথম মানে রিসেন্টলি এটা হলো, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। আচ্ছা এসে কেমন লাগছে প্রথমবার এসে? এসে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভাই। আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে? না এখনো ইয়াক অর্ডার করে নাই, অর্ডার করবো আর কি। আচ্ছা নওগাঁর মধ্যে কি এত সুন্দর ডেকোরেশনের আর কোনো রেস্টুরেন্ট আছে? না না আমার দেখা বর্তমানে এখন এটাই সেরা নওগাঁর মধ্যে। আচ্ছা ধন্যবাদ। প্রিয় দর্শক এখানে অনেক সুন্দর একটি ফ্যামিলিকে আমরা পেয়ে গেছি, তো ওনাদের কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ মতামত নেবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আচ্ছা তো আপনারা ফ্যামিলি? হ্যাঁ আমরা। আচ্ছা কে কে আসছেন? এটা আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের ছেলে, ফ্রেন্ডের মেয়ে, ফ্রেন্ডের হাজবেন্ড আর আমার ছেলে ওইখানে। আচ্ছা তো আপনারা নওগাঁতে থাকেন? হ্যাঁ আমরা নওগাঁতে থাকি। আচ্ছা নওগাঁতে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট প্রথমবার করলো, এটা আপনাদের পেয়ে কেমন লাগছে? আমার তো অনেকই ভালো লাগছে, এখানকার পরিবেশটা অনেক ভালো, এদের সার্ভিসিংটাও অনেক বেটার, সব কিছু মিলে পারফেক্ট। আচ্ছা আপনাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে না এখন আসলেন? হয়ে গেছে এবং আবার কফির জন্য ওয়েট করছি। আচ্ছা 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 ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা আসলে এখানকার ডেকোরেশন এত সুন্দর, আমি আসলে নিজে অবাক হয়ে যাচ্ছি এবং অনেক ভালো লাগছে। তো চলুন সামনে যাওয়া যাক এবং কোনো এক ভাইয়া অথবা আপু অথবা কোনো ফ্যামিলির সাথে আমরা কথা বলি। তো এখানে একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি, আমরা ভাইয়ার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন? আমরা ওই যে নওগাঁ থেকে। নওগাঁতেই বাসা? আচ্ছা নওগাঁর মধ্যে যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট আপনারা পেয়েছেন এটা কেমন লাগছে? এটা বলতে গেলে অনেক ভালো লাগছে, এরকম পরিবেশে আসলে কোথাও নওগাঁতে আগে কখনো দেখিনি, তো পরিবেশটা অনেক সুন্দর লাগছে, এসেও ভালো লাগছে। আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে? না এখনো খাওয়া দাওয়া হয়নি, অর্ডার করবো। আচ্ছা ফ্রেন্ডের সাথে আসছেন? জি। আচ্ছা এর আগে আসছেন না আজকে প্রথম? আজকে প্রথম আসছি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইয়া। তো জানতেই পারলেন শুনতেই পারলেন প্রিয় দর্শক, সবার মুখে একই প্রশ্ন একই কথা যে নওগাঁর মধ্যে এরকম একটা পরিবেশে রেস্টুরেন্ট পেয়ে সবারই অনেক ভালো লাগছে। আসলে সবাই অনেক গর্বিত যে নওগাঁর মধ্যে এত সুন্দর একটি রেস্টুরেন্ট, এত সুন্দর একটি ডেকোরেশনের প্লেস এবং ওই পাশেও একটি শপিং মল, আসলে অনেক ভালো লাগছে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, তো ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাদা থাকবেন।